আনন্দ এবং তনুশ্রী শঙ্করের ছাত্রছাত্রী গৌতম ও রূপা উপাধ্যায়। বর্তমানে এই দম্পতি নৃত্য শিক্ষা দেন। রাজপুরে এদের নাচের একটি স্কুলও রয়েছে। ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক সকলেই এদের ছাত্রছাত্রী। মধুসূদন মঞ্চে এদের নাচের স্কুল সৃজকের উদ্যোগে হয়ে গেল বিশেষ অনুষ্ঠান। ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চাদের নিয়ে কাজ করে অন্বেষা। অন্বেষার শিশুদেরও শিক্ষা দেয় গৌতম আর রূপা। এই সংস্থার শিশুরাও এদিন নৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছিল। আজকে যে বাচ্চাদের দিয়ে পড়িয়েছি অন্বেষা, যারা করেছে তাদের হিয়ারিং এর প্রবলেম আছে, শ্রবণ ক্ষমতাটা কম, তাতে একটু ও ডান্সটা যখন করিয়েছে বা আমার যে ভাষ্যের মধ্যে দিয়ে তারা করেছে, তাদের শোনাতে এবং বোঝাতে একটু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়েছে। কিন্তু সেটাই আমরা বোঝাতে চেয়েছি যে তাদের কিন্তু আলাদাভাবে ভাগ করে দিলে হবে না। তারা কিন্তু সমাজে, তারা প্রত্যেকেই কিন্তু একটা স্বাভাবিক স্কুলে পড়ে, তারা কিন্তু আলাদা প্রতিবন্ধী কথাটা কিন্তু আমরা বোঝাতে চাই না। গৌতম এবং রূপার শিক্ষাগুরু তনুশ্রী শঙ্করকেও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হল। নিজের ছাত্রছাত্রীকে উৎসাহ দিয়ে তনুশ্রী বললেন, আমি বিশ্বাস করি বা আমি যেটা মেনে চলি যে ঠিক আমি যা করব সেটাই যে ওদের করতে হবে তার কোনো মানে নেই। যেটা হয়তো শিখেছে তার উপরেও নিজেদের আরো বেশি ইনোভেশন দিয়ে ওদের এগিয়ে যাওয়া উচিত, এবং আমার মনে হয় সেটাই ওরা করছে এবং সেটাই করা উচিত। তাহলে ওদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা হবে, তো সেটা আমার মনে হয় গৌতম আর রূপা ডেফিনেটলি করছে।